ছেন একটু দেখেন না, মনোযোগ দিয়ে দেখেন না মিয়া, কত সুন্দর করে ফুলছে। বিদেশ থাকতে যে কত মনে চায় এই বউ রাতে পিঠা গুলা খাওয়ানোর লেগা, ছোটবেলায় খাওয়াইছে মায়, বিয়ের পরে খাওয়াইছে বউ, বুঝছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটা হলো গিয়ে অনেকে বলে আলা চাল, অনেকে বলতেছে আতপ চাল, তো যে যেটা ভাবেন। অনেকে মচমচা খেতে চান, মচমচা খেতে হলে আপনার আতপ চালটাই লাগবে, যেটা বলে আলা চাল। আর যদি নরম খেতে চান তাহলে আপনারা কিছু সাদা চাল, মানে কিছু আপনার ভাতের চাল অ্যাড করতে পারেন, তাহলে নরম হবে। তো বন্ধুরা, আমি এটা 2 ঘন্টার জন্য চালটা এখানে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ব্লেন্ডার করে দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি এখন যে চিতুয়া পিঠা বানাবো, আমি সত্যি কি আমি বানাচ্ছি না, আমার গিন্নি বানাচ্ছে, কারণ আমি একজন প্রবাসী, আমি অনেক মিস করি এই পিঠাটাকে। তো এই পিঠাটা কি কারণে ফুলবে, এখানে পানি দিবা গিন্নি? আচ্ছা, এখানে আরও কিছু পানি দিবে, এটা অনেক গাঢ়া। তো আগে কী দিবা গিন্নি একটু দেখো, এখানে নিচে এটা হলো গিয়ে আপনার সোডা, খাবার সোডা। আপনারা আপনাদের পরিমাণ মতন খাবার সোডা একটু দিয়ে দিবেন, মানে দিয়ে দিলে কী হবে, আপনার পিঠাটা অনেক সুন্দর ফুলবে। আর যাদের আপনার এই মচমচা পিঠা খাওয়ার অভ্যাস নেই, তারা ভাতে চাল দিয়ে দেবেন, একটু লবণ দিয়ে দেবেন, যার যার স্বাদ মতো। আমরা আমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন ইনশাআল্লাহ। অনেক পরিমাণ মতন পানি দিয়ে দিব আমার গিন্নি দেওছে, কারণ এটা তো ফাতলা করতেইব, ফাতলা ফাতলা না, এটাই হলো মেন। এটা যদি আপনারা ঠিক মতন গুলতে পারেন তাহলে আপনার পিঠাটা একেবারে মচমচা হবে। অনেকে যখন যারা গাঢ় করে, আপনার পিঠাটা কিন্তু ভিতরে সিদ্ধ হয় না, কাঁচা থেকে থাকে। আপনারা মোটামুটি আপনাদের পরিমাণ মতো একটু পাতলা করে নেবেন, দরকার পড়লে একবার একবার করে চেক করে নিতে পারেন সম্ভব হলে। তো বন্ধুরা, আমাদের এই যে পিঠা বানানোর তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আমার গিন্নি দেবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাআল্লাহ। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি যখন প্রবাসী ছিলাম এই পিঠা খেতে চাইলেও পারতাম না, কারণ আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায় না। দেখি কিন্তু ঢাকনাটা খুলেন দেখি কিরকম ফুলেছে, মাশাআল্লাহ। ওয়াও বন্ধুরা, মাশাআল্লাহ, দেখতে পারছেন কত সুন্দর করে ফুলেছে, মাশাআল্লাহ। উঠান দি কিন্তু, ওয়াও, তলাটাও সাদা হয়েছে, করকরা, আরো করকরা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বন্ধুরা, এটা হলো নেক্সট পিঠা, এটা এটা দ্বিতীয় নাম্বার আর কি। আপনারা দেখতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলেছে, একবারই কাজ হয়ে যাবে, অনেকে দ্বিতীয়বার আপনার পোলট্রি করতে হয়। তলিটা একটু দেখা দো তো আমার গিন্নি, তলিটা তলিটা ছেন একটু দেখেন না, মনোযোগ দিয়ে দেখেন না মিয়া, কত সুন্দর করে ফুলছে। বিদেশ থাকতে যে কত মনে চায় এই বউ রাতে পিঠা গুলা খাওয়ানোর লেগা, ছোটবেলায় খাওয়াইছে মায়, বিয়ের পরে খাওয়াইছে বউ, বুঝছেন ভাই। ওখানে কি কমুতে আছে মধ্যে, এলে পিঠাগুলো না খেলে ভাল লাগে না আমার, সত্যি না বউ। খোঁচায় খোঁচায় পিঠা, মাশাআল্লাহ। দেন 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 দেন, গরম গরম খাই আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন দেন, আমি গরম গরম খাই ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমার গিন্নি গরুর মাংস, মুরগির মাংস, তারপরে এখানে 2 পদের ভর্তা বানিয়েছে আমার গিন্নি, আর হলো পিঠা। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন।